হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো টেক বয় রাজা ইউটিউব চ্যানেল। দেখো তোমাদের কিন্তু জেক্সপো এবং ভোগলের 2022 এর যে সেকেন্ড স্পট কাউন্সিলিং তোমরা যারা যারা করে নিয়েছো তোমাদের জন্য তো খুব ভালো কথা, কিন্তু যারা এখনো পর্যন্ত করনি বা যারা করতে ভয় পাচ্ছ, কিভাবে করবে বুঝে উঠতে পারছো না, তোমাদের জন্যই কিন্তু আমি আছি। তোমাদের ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? তো আজকে মূলত তোমাদের এই ভিডিওতে আলোচনা করব জেক্সপো এবং ভোগলের 2022 এর স্পট কাউন্সিলিং, অর্থাৎ সেকেন্ড স্পট কাউন্সিলিং নিয়ে। তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে তোমরা কলেজ লিস্ট দেখবে যে কোন কলেজে কোন কোন ব্রাঞ্চে কয়টি সিট খালি আছে, এইগুলো কিন্তু তোমাদের জানা জরুরি। কারণ এগুলো যদি না তোমরা জানো তাহলে কি তোমরা কলেজ সিলেক্ট করতে পারবে না, আর এই কাউন্সিলিং এর মধ্যে দিয়ে কিন্তু তোমরা একটি কলেজ কিন্তু সিলেক্ট করতে পারবে, এর বেশি কিন্তু তোমরা পারবে না। তো আজকে এই ভিডিওটি সত্যি খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো। তোমরা তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ wbscte.co.in, এই ওয়েবসাইটে আসার পরে তোমরা জাস্ট একটু নিচে স্ক্রল ডাউন করবে। নিচে স্ক্রল ডাউন করার পরে তোমরা এখানে দেখতে পাবে যে অনলাইন চয়েস ফিলিং ফর সেকেন্ড স্পট অ্যাডমিশন থ্রু জেক্সপো 2022। এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা 2022 জেক্সপো ফর্ম ফিল আপ করেছিলে তারা কিন্তু এখানে ক্লিক করবে। তার আগে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা অলরেডি তোমাদের হয়ে গেছে, ওটা কিন্তু লাস্ট ডেট ছিল 23 তারিখ। আজ কিন্তু লাস্ট ডেট হচ্ছে 26 তারিখ। কিসের না এই চয়েস ফিলিং এর লাস্ট ডেট, অর্থাৎ এর পরে কিন্তু তুমি আর চয়েস করতে পারবে না, এর পরে তোমাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু স্টার্ট হবে। তাহলে কি হলো, এখানে শুধুমাত্র জেক্সপো ক্যান্ডিডেটরা ক্লিক করবে যে ক্লিক টু অ্যাপ্লাই আছে, আর এখানে কিন্তু ক্লিক করবে ভোগলেট ক্যান্ডিডেটরা, এখানে ক্লিক টু অ্যাপ্লাই করবে, ওকে? তারপরে সেকেন্ড স্পট কাউন্সিলিং এর মেরিট লিস্ট দেখার জন্য কিন্তু এখানে ক্লিক করবে, ওকে? তারপরে কোন কোন কলেজে কোন কোন ব্রাঞ্চে কয়টি সিট খালি আছে সেগুলো কিন্তু দেখার জন্য এই যে অপশনটি আছে এখানে কিন্তু ক্লিক করবে। দেখো এখানে ভ্যাকেন্সি স্ট্যাটাস ফর সেকেন্ড স্পট কাউন্সিলিং অফ জেক্সপো 2022, তার পাশেই দেখো লেখা আছে ভ্যাকেন্সি স্ট্যাটাস ফর সেকেন্ড স্পট কাউন্সিলিং অফ ভোগলের 2022। অর্থাৎ এখানে ক্লিক করবে যারা জেক্সপো এবং এখানে ক্লিক করবে যারা ভোগলের। এখানে ধরো আমি যদি জেক্সপোতে ক্লিক করি, জেক্সপোতে ক্লিক করে দেওয়ার পরে দেখো এরকম কিন্তু একটি কলেজের লিস্ট আসবে, যেখানে কিন্তু তোমরা দেখতে পাবে কলেজের নাম এবং এখানে কিন্তু ব্রাঞ্চ, তার পাশে জেনারেলে সিট কটি আছে, এসসিতে সিট কটি আছে, এসটিতে, ওবিসি এ, ওবিসি বি, এইরকম করে কিন্তু তোমাদের সিটগুলো কিন্তু এখানে দেখা যাবে, ওকে? কোনো রকম তোমাদের আশা করছি সমস্যা হবে না। যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় তোমরা কিন্তু আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাও, আমি কিন্তু তোমাদের গাইড করব যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়। তো এখন আমরা কিন্তু দেখে নেব তোমরা কিভাবে চয়েস ফিলিং করবে, যেহেতু তোমাদের আজকেই লাস্ট ডেট এবং একটি মাত্র কিন্তু তোমরা কলেজ সিলেক্ট করবে। ফার্স্টে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সি যে লিস্টটি আছে সেখানে কিন্তু তোমরা কলেজগুলোকে সিলেক্ট করবে, কোন কোন কলেজে তোমরা চান্স পাবে ভাবছো সেটি কিন্তু তোমরা লিস্ট আউট করার পরে একটি কলেজকে তুমি বেছে নেবে, তুমি যে কলেজে অ্যাডমিশন হতে চাইছো যে ব্রাঞ্চে। তারপরে এখানে জেক্সপো হলে জেক্সপো, ভোগলেট হলে ভোগলেট। এখানে জেক্সপোতে যদি আমি ক্লিক করি, জেক্সপোতে ক্লিক করার পরে কিন্তু তোমাদের কাছে এইরকম একটি কিন্তু পেজ খুলবে, ওকে? যেখানে কিন্তু অনেক রকম ইনফরমেশন দেওয়া আছে, তোমরা কিন্তু এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? দেখো এখানে তুমি তোমার অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, তারপরে এই যে ক্যাপচারটি আছে ক্যাপচারটি দেওয়ার পরে কিন্তু এখানে প্রসিড করবে। প্রসিড করার পরে দেখো এখানে কি হয়। আচ্ছা তার আগে তোমাদের জানিয়ে কি, এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে অনলাইন চয়েস ফিলিং ফর সেকেন্ড স্পট কাউন্সিলিং উইল বি হেল্ড ফ্রম 25/10/2022 থেকে 26/10/2022, অর্থাৎ তোমাদের কিন্তু আজকেই লাস্ট ডেট। যারা এখনো পর্যন্ত তোমরা চয়েস ফিলিং করনি তোমরা কিন্তু চয়েস ফিলিংটা করে নাও। তারপরে কি তোমরা কিন্তু সেকেন্ড স্পট কাউন্সিলিং অ্যাডমিশন হতে পারবে 28 তারিখ, অর্থাৎ 28/10/2022 তারিখে কিন্তু তোমরা অ্যাডমিশন করবে। স্পট কাউন্সিলিং এর জন্য কিন্তু তোমরা এখানে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা দেবে, তারপরে এখানে ক্যাপচারটা দেবে, ক্যাপচারটা দেওয়ার পরে কিন্তু এগিয়ে যান, এই যে প্রসিড অপশনটা আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে কিন্তু তোমাদের কাছে একটি
নতুন পেজ খুলবে, সেখানে কিন্তু তোমাকে কলেজ সিলেক্ট করতে হবে। কলেজ সিলেক্ট করবে কোন কলেজটা, তুমি যে কলেজটিকে লিস্ট আউট করার পরে ভেবেছিলে যে তুমি কোন কলেজে অ্যাডমিশন নেবে, ওই কলেজের নামটাই কিন্তু এখানে সিলেক্ট করবে। তোমাদের আমি জানি রাখি তোমরা কিন্তু ভালো করে করবে, যদি কোনো সমস্যা হয় তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে। আচ্ছা এবার তোমাদের আমি দেখাই, এবার দেখো তোমাদের কাছে একটি ইনফরমেশন হচ্ছে ডেটগুলো আমি তোমাদের জানিয়ে রাখছি, যেখানে তারা কি 25 তারিখ থেকে 26 তারিখ হচ্ছে তোমাদের কি চয়েস ফিলিং, এবং সেকেন্ড স্পট কাউন্সিলিং এর কিন্তু 28/10/2022 কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে। এরপরে তোমাদের এই 28 তারিখে একটার সময় কিন্তু যে কলেজে নাম সিলেক্ট করবে যে ব্রাঞ্চে, ঠিক আছে, ওই কলেজে কিন্তু একটার সময়, ঠিক আছে, 1 PM একটার সময় কিন্তু তোমাকে কলেজে যেতে হবে। যদি না তুমি 1টার মধ্যে ওই কলেজে পৌঁছাতে পারো তাহলে কিন্তু তোমার সিটটি ক্যান্সেল হয়ে যাবে এবং পরবর্তী স্টুডেন্টকে কিন্তু চান্স দেওয়া হবে। ওকে, ঠিক আছে, এই ছিল তোমাদের আজকের আপডেট। তো তোমরা কিন্তু এই সমস্ত যে ইনফরমেশনগুলো তোমাদের দিলাম সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে নোট ডাউন করে নাও, চাইলে এই নোটিশটি তোমরা ডাউনলোড করতে পারো, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে লিঙ্কটি, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে পারো। ওকে, এবার আসি তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। এই কি কি ডকুমেন্টস লাগবে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো ডকুমেন্টসের একটি কিন্তু লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি, যেখানে দেওয়া আছে, দেখো এখানে কি আছে, 1 copy অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ তোমার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু 1 copy লাগবে। তারপর দেখো কি আছে, মাধ্যমিকের কিন্তু অ্যাডমিট কার্ড লাগবে, যেখানে তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু তোমাদের মেনশন হওয়া জরুরি। তারপরে কি আছে, মার্কশিট লাগবে, অর্থাৎ মাধ্যমিকের। ওকে, তারপরে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কিন্তু HS এর মার্কশিট লাগবে, আর যারা ITI পাস করেছিল তাদেরও কিন্তু মার্কশিট লাগবে ITIদের। তারপর দেখো SC এবং ST সার্টিফিকেট অরিজিনাল, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। ওকে, তোমাদের ST এবং SC কোটাতে কিন্তু অ্যাডমিশন হওয়ার জন্য। তারপর দেখো ফিজিক্যাল চ্যালেঞ্জ, অর্থাৎ PC, যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকো তোমাদের কিন্তু সার্টিফিকেটগুলো জরুরি, এগুলো কিন্তু তোমাদের সব কিছুই লাগবে, তোমরা কিন্তু এগুলো মনে করে নিয়ে যাবে। যদি কোনো কারণে এগুলো না নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এর পাশাপাশি দেখো তোমাদের এখানে আছে, দেখো ল্যান্ড লুজারের সার্টিফিকেট, অর্থাৎ LLQ কোটা, যে কোটা আছে ওই কোটাতে যদি অ্যাডমিশন হও তাহলে কিন্তু এই সার্টিফিকেটগুলো লাগবে। তবে কি আছে, দেখো TFW সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলো যদি থাকে তাহলে কিন্তু নিয়ে যাবে। তাহলে এক্স সার্ভিসম্যান এটাও কিন্তু নিয়ে যাবে, এবং EWS এই কোটাতে যদি কেউ অ্যাডমিশন বা কেউ যদি টিক দিয়েছিলে তোমাকেও কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এখানে কি বলেছে, মেডিকেল সার্টিফিকেট, ঠিক আছে, মেডিকেল সার্টিফিকেট কিন্তু লাগবে, তোমরা কিন্তু সবাই নিয়ে যাবে। ওকে, তারপরে দেখো এখানে কি আছে, SET, অর্থাৎ পুরো সেট, এই যে যা যা বললাম, যে সমস্ত ডকুমেন্টসগুলো বললাম, ওই ডকুমেন্টসগুলোর তোমাদের পুরো এক সেট, তোমাদের কিন্তু অল ডকুমেন্টসের জেরক্স লাগবে, তোমরা কিন্তু এখানে নিয়ে যাবে। যদি না তোমরা এইগুলো নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যেতে পারে। ওকে, তারপরে কিন্তু তোমাদের ফিস পেমেন্ট করতে হবে, অর্থাৎ অ্যাডমিশনের সময় তোমরা কিন্তু পাশে টাকাও নিয়ে যাবে, তোমাদের কিন্তু টাকাও পেমেন্ট করতে হবে সেখানে অ্যাডমিশন হওয়ার জন্য। তো আজ ছিল এই ভিডিও, যদি কোনো স্টুডেন্টের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের হেল্প করব, কিন্তু কেউ ভুল করে করতে যেও না। ওকে, আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো পর্যন্ত জয়েন করনি তোমরা কিন্তু জয়েন করতে পারো। এর পাশাপাশি আমি তোমাদের জানিয়ে রাখি যে এক্সপো এবং ভোগলে 2023-তে আমাদের কিন্তু অলরেডি কোচিং স্টার্ট হয়ে গেছে, যদি কোনো স্টুডেন্ট অ্যাডমিশন হতে চাও তাহলে কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারো। এই ভিডিও ডিসক্রিপশন বক্স তোমরা চেক করো, সেখানে ইনফরমেশন দেওয়া আছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে, অসংখ্য ধন্যবাদ।